আমি জাকিয়ে জেরে নবনী অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি কিন্তু আব্বাই ইদানিং আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে আমি এত করে বলছি আব্বা আমি এখন বিয়ে করতে চাই না আগে অনার্সটা কমপ্লিট করি কিন্তু কে শুনে কার কথা আমাকে বিয়ে দিবে এটাই মনে হয় আব্বার পণ গত দুই মাসে ছয়বার বার সেজে আমাকে ছেলেপক্ষের সামনে যেতে হয়েছে সবার আমাকে পছন্দ করল আব্বা ছেলেপক্ষ পক্ষকে পছন্দ করেনি মূল কারণ হচ্ছে যৌতুক দাবি আবার কথা হলো মেয়েকে এত বড় করেছি লেখাপড়া শিখাইছি তারপর আবার যৌতুক দিব সেটা কখনোই না আজ আমাকে সপ্তম ছেলেপক্ষ দেখতে আসছে শুনেছি ছেলে অনেক ধনিক সে ছেলের সামনে বসে আছি ছেলের মা আমাকে দেখে পছন্দ করছে ছেলের ভাই ভাবিও পছন্দ করছে ছেলে দেখে আমার দিকে আর চোখে তাকে মিটমিট করে হাসছে আমি রুমে চলে এলাম আপুকে বললাম আপু ছেলের সঙ্গে কথা বলতে চাই আপু ঠিক আছে বলে চলে গেল কিছুক্ষণ পরে এসে বললো ছেলের সাথে কথা বলতে চেয়েছিলি ছাদে যা আমি ছাদে ছাদেজা দেখি ছেলে ও তার ভাবি দাঁড়িয়ে আছে বললাম ভাবি আপনি নিচে যান আমি আপনার দেবরের সাথে একা কথা বলতে চাই ভাবি চলে যেতেই পা বাড়াতে ছেলে মনে হয় ভয়ে কেমন হয়ে যাচ্ছে আমি বললাম ভয় পাচ্ছেন কেন আমি কি আপনাকে মেরে ফেলবো আপনি কি মেয়ে সাথে কখনো কথা বলেনি ছেলেটা মাথা নাড়িয়ে সম্মতি জানালো অবাক হয়ে গেলাম বলে কি সে নাকি কোনো মেয়ের সাথে কথা বলেনি আপনার নাম কি আর কি করেন আমার নাম হিসা হিসাম আহমেদ আমি কিছু করি না কিছু করেন না মানে এত বড়ো ছেলে মায়ের আঁচলের নিচে বসে থাকেন না মানে আমি তো অসুস্থ তাই আম্মু আমাকে অফিসে যেতে দেয় না কোনো কিছু সাইন করতে হলে বাসাতে ফাইন নিয়ে আসে আমি সাইন করে দিই আপনি অসুস্থ কিন্তু আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে আমি মানুষকে খুব ভয় পাই কারোর সাথে ঠিকঠাক কথা বলতে পারি না আম্মু বলে আমি মানসিকভাবে অসুস্থ ডাক্তার তাই বলে আমার মানসিক সমস্যা হয়েছে তাই সব সময় আমাকে মেডিসিন খেতে হয় হিসামের কথা সাথে কথা বলে আমার মনে হয়নি হিসাম মানসিক রুগী কি নিষ্পাপ শিশু সুলভ চেহারা চোখের চাহনি মন পাগল করার মতো আমি বিয়েতে রাজি ছিলাম না কিন্তু হিসামকে দেখে তার প্রেমে পড়ে গেছে আব্বু বিয়েতে মত দিয়েছে তাদের কোনো কিছু দাবি দেওয়া ছিল না হিসামের আম্মুর কথা আমার মনের মতো বউ পেয়েছে আর কিছুই চাই না অবনি আমার নিজের মেয়ের মতো থাকবে আমি চাই অবনি আমাকে তার মা করে আমার সাথে কথা শুনবে আব্বা হিসামের মায়ের কথায় খুব খুশি হয়েছে আব্বা যেমন ঘরে আমাকে বিয়ে দিবে ভেবেছিল তেমন ঘর পেয়ে বেজাই খুশি বিয়েটা হয়ে গেল আমি কখন থেকে ফুল ফুলসজ্জা বসে আছি হিসাম আসছে না ভাবি হিসামকে নিয়ে রুমে প্রবেশ করে গেল এই নাও তোমার লজ্জাপতি স্বামীকে সে নাকি রুমে আসতে ভয় পাচ্ছে ভাবি চলে যাওয়ার পর আমি হিসামের কাছে গিয়ে বললাম আমি আপনার বউ আমাকে ভয় পাচ্ছেন কেন আজ থেকে আমি আপনি একসাথে ঘুমাবো সারা জীবন একসাথে থাকবো একসাথে না ঘুমালে হয় না আমি না সোফায় ঘুমাবো আমি তাকে হাত ধরে টান মেরে খাটে এনে বসালাম সে যেন কেমন ভয় পেয়ে গেল আর কিছু বললো না অবুধ ছেলের মতো শুয়ে পড়লো আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো এই রাতটার জন্য হাজারো মেয়ে বুকে স্বপ্ন বেঁধে অপেক্ষা করে আমিও পড়ছি ভাবিনি আমার স্বপ্নে আমার বর এভাবে পানি ঢেলে দিবে মনে দুঃখ মনে চাপা পড়ে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে জেগে দেখে হিসাম আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে তার মুখের ভাবখানা বাচ্চাদের মতো করে রেখেছে রাতে অবশ্য একটু রাগ হয়েছিল এখন সমস্ত রাগ উধাও হয়ে গেছে হিসামের মুখের দিক দিকে চেয়ে আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে হিসামকে ডাক দিলাম সে ফ্রেশ হয়ে হতে ওয়াশরুমে গেল কাজের মেয়ে এসে বললো ভাবি খালা আপনাকে নাস্তা করতে নিচে যেতে বলছে আর এই যে ভাইয়ের নাস্তা তাকে বললেন খাইতে কাজের মেয়েকে জিজ্ঞাসা করলাম আমি ডাইনিংয়ে নাস্তা করতে যাব আর হিসাম রুমে একা নাস্তা করবে এটা কেমন আমি কি করে বলবো কেমন কথা এই বাসায় কাজে আসছে অনেক দিন সব সময় দেখি ভাইয়া খাবার রুমে পাঠিয়ে দেন খালাম্মা আমি আম্মাকে বলেছিলাম ভাইয়া কেন ডাইনিং টেবিলে এসে খায় না খালাম্মা বলছে ভাইয়া অসুস্থ আচ্ছা তোমার কি মনে হয় হিসাব মানসিক রুগী তুমি তো অনেকদিন ধরে এই বাসায় আছো কখনো কি দেখেছো হিসাব পাগলামি করছে বা কাউকে তো মারধর করছে বা কোনো কিছু ভাঙ্গা চুরে করছে না ভাবি কখনো এমন করছে দেখিনি ভাইয়া খুব শান্ত কিন্তু মাঝে মাঝে অনেক ভয় পায় কাউকে দেখলে ভয়ে চুপসে যায় কেন ভয় পায় তুমি কি সেই ব্যাপারে কিছু জানো না ভাবি কিছু জানি না খালা আম্মা বলেছে ডাক্তার নাকি বলেছে ভাইয়ের মাথায় সমস্যা আছে তাই এমন করে কাজের মেয়ে চলে যেতে আমি ভাবতে থাকি হিসাম কেন ভয় পায় যদি সে মানসিক সমস্যায় ভুগত তাহলে এত শান্ত স্বাভাবিক আচরণ করতে পারতো না কেমন যেন রহস্য মনে হচ্ছে হিসাম ওয়াশরুম থেকে বের হতে বললাম চলো নিচে যাই নাস্তা করতে আমার কথা এসব ভয় পেয়ে যায় সে বলল আমি নিজে যাব না তুমি যাও আমি এখানেই করবো অনেক জোর করার পরও হিসামকে রুম থেকে বের হলো না আমি জোর যত জোর করে সে তত ভয় পায় নাস্তার টেবিলে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম হিসাম কেন এমন আচরণ করে শাশুড়ি মা বললেন এ জন্মের পর থেকেই এখন তাকে মেডিসিন খাওয়াইয়া রাখি সবসময় না হলে বেশি বাগলামি করে সকাল দুপুর রাতে তিনবার করে হিসামকে মেডিসিন খাওয়াতে হয় আমার শাশুড়ি নিজ হাতে মেডিসিন খাইয়ে দেয় বিয়ের পর আজ আমি বাবার বাসায় যাচ্ছি হিসাম যেতে চাচ্ছে না অনেক বুঝিয়ে রাজি করাচ্ছি যাবার সময় শাশুড়ি বারবার সাবধান করে যেন একা না ছাড়ি তাকে যেন চোখে চোখে রাখি আর মেডিসিনগুলো যেন ঠিকমতো খাইয়ে দিই শাশুড়িকে কথা দিলাম আপনি চিন্তা করবেন না আপনার ছেলের কিছু হবে না আপনি যা বলছেন তাই করব আমাদের বাসায় যাওয়ার পর হিসামকে নিয়ে সবাই একসঙ্গে খাবার খেলাম সে স্বাভাবিকভাবে খাবার খাইলো আমার মনে অনেকগুলো প্রশ্ন এসে ভিড় করছে এখানে যদি সে খাবার সবার সাথে খেতে পারে তাহলে বাসায় কেন পারবে না সেখানে কেন পাগলামি করে আমি ভাবনায় মগ্ন ছিলাম বিছানায় শুয়ে আমার মোবাইল নিয়ে টিপে টিপি করছি আমি হিসামের দিকে তাকাতে সে বললো আমি তোমার মোবাইলে ছবি দেখতে চেয়েছিলাম কিন্তু ছবি বের করতে পারলাম না তোমার ফোন ধরেছি বলে আমাকে মারবে তুমি দেখো আমি ফোন নষ্ট করিনি প্লিজ রাগ করো না আমি তো একদম অবাক হিসামের চোখে মুখে এত ভয় কেন আর সে কেন ভাবছে আমি তাকে মারব আমি তার কাছে এগিয়ে হাতটা ধরে বললাম কেন ভয় পাচ্ছ আমার ফোন মানেই তোমার ফোন আর আমার সব জিনিসে তোমার অধিকার আছে আচ্ছা তোমার কি মোবাইল ফোন নেই না জানো আমার না খুব শখ ছিল মোবাইল ফোনের আম্মুকে বলেছিলাম তোমাদের সবার মোবাইল আছে আমাকে একটা মোবাইল কিনে দাও গেম খেলবো আম্মু কিনে দেয়নি বলে তুই একটা পাগল তোকে মোবাইল কিনে দিয়ে কী করব বিশ্বাস করো আমি পাগল না আমি জানি আমার বটটা পাগল না শোনো আজ থেকে আমার মোবাইল তোমাকে দিলাম তুমি গেম খেলবে গান শুনবে ভিডিও দেখবে সত্যি আমাকে দিয়ে দিলে মোবাইল জানো একবার ভাইয়ের ফোন নিয়ে গেম খেলতে চেয়েছি ভাইয়া অনেক মারছে বলেছে কখনো যেন তার এত সাহস না দেখি আমি যত হিসাবের কথা গুনেছি ততই রহস্যের অতলে গহীনে ডুবিয়ে যাচ্ছি নিজের ছোট ভাই মোবাইল ধরছে বলে গায়ে বড় ভাই হয়ে কিভাবে হাত তুলতে পারলো আর নিজের মা হয়ে ছেলেকে পাগল বলে সে তো বলতেই পারতো হিসামকে মোবাইল কিনে দিতে টাকা পয়সার তো অভাব নেই কেন তারা হিসামের সাথে এমন ব্যবহার করে কিছুই বুঝতে পারছে না আমাকে জানতে হবে হিসামকে অনেকভাবে জিজ্ঞাসা করলাম কেন মা ভাই তোমার সাথে এমন ব্যবহার করে আমার কথা উত্তরে হিসাম দিতে পারে না সে শুধু বলে আমি অসুস্থ আমি নাকি তাদের কথা শুনি না তাই আমার সাথে এমন করে হিসামের উত্তরে আমি কোনো যুক্তি খুঁজে না পেয়ে তার সাথে খারাপ আচরণ করাই আমি আব্বাক আমাকে সব কিছু খুলে বললাম আর বললাম আমাকে কিছু টাকা দিতে আমি হিসামকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি দেখতে চাই আসলে তার সমস্যাটা কোথায় পরদিন সন্ধ্যা হিসামকে নিয়ে গেলাম মানসিক রোগী বিশেষজ্ঞ ডাক্তার শফিক রহমানের চেম্বারে ডাক্তার হিসামকে দেখে হিসামের সাথে কথা বলে আমাকে জানালেন শোনেন আমার মনে হয় আপনার স্বামীর মানসিক সমস্যা নেই কিন্তু আপনি বলেছেন সে ভয় পায় আর তার কোনো মনে থাকে না এটা কেন হচ্ছে বুঝতে পারছে না আর কিছু টেস্ট দিচ্ছি করিয়ে আমাকে রিপোর্টগুলি দেখান ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্টগুলো করা পালাম দুই ঘন্টা পর রিপোর্ট পেলাম রিপোর্ট দেখে ডাক্তার বললো মিস্টার হিসাবের মানসিক কোনো প্রবলেম নেই তার মস্তিষ্ক সুস্থ তার ব্লাডে কিছু প্রবলেম পাওয়া গেছে তাকে অনেকদিন যাবত ড্রাগ জাতীয় মেডিসিন সেবন করানো হয় ডাক্তারের কথা শুনে আমি ওষুধগুলোর নাম বললাম সে ওষুধগুলো হিসাবকে খাওয়ানো হয় ওষুধের নাম শুনে ডাক্তার শফিক রহমানের চোখ বড় হয়ে গেলো মিসেস অবনি আপনি কি বলছেন আপনি যে মেডিসিনগুলোর নাম বলছেন সেগুলো মানুষ মানুষের জন্য খুব ক্ষতিকারক এই ওষুধগুলি মানুষ সেবন করলে মানসিক ভারসাম্য হারিয়ে যায় মানুষের এই ওষুধের প্রভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে অবশেষে পাগলে পরিণত হয় সেবনকারীকে ডাক্তারের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম কিছুই ভাবতে পারছি না আমি কিসের জন্য বা কী কারণে মা হয়ে ছেলেকে পাগল বানিয়ে রাখছে আমি ডাক্তার সফিককে বললাম এখন হিসামকে সুস্থ করে তুলতে হবে কিভাবে যেভাবেই হোক তাকে সুস্থ করে তুলতে হবে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি সেগুলো নিয়মিত খাওয়ালে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে দেখবেন ড্রাগ জাতীয় মেডিসিনগুলো যেন আর না খাওয়ানো হয় তাহলে কিন্তু আপনার হাজব্যান্ড সুস্থ হবে বাসায় এসে হিসামকে বুঝিয়ে বললাম আমরা যে ডাক্তারের কাছে গিয়েছিলাম যে বাসায় গিয়ে কাউকে না বলে হিসাম আমাকে কথা দিল সে কাউকে এই বিষয়ে বলবে না আমরা বাসায় ছয় দিন ধরে আছি শাশুড়িমা ফোন করে দিয়ে যে কাল চলে যেতে আমি খুব চিন্তায় পড়ে গেলাম তাদের বাসায় গেলে তো হিসামকে আবার ড্রাগস মেডিসিনগুলো খাওয়াবে আর আমি সেই ওষুধগুলো হিসামকে খাওয়াচ্ছি সেগুলো যদি শাশুড়িমা দেখে ফেলেন তাহলে খাওয়াতে দেবে না কি করব যাই হোক ওষুধগুলো ব্যাগে লুকিয়ে নিয়ে যাব আর সময় বুঝে লুকিয়ে রাখবো হিসামের বাসায় যাবার পর শাশুড়িমা দৌড়ে এসে হিসামকে জড়িয়ে দিলো আমার ছেলেটা কয়েকদিন বাসায় ছিল না বাসাটা পুরো খালি খালি হচ্ছে সব সময় শুধু টেনশন বাবা তুই ঠিক আছিস আম্মু আম্মু ভালো আছি অবনী আমার খেয়াল রাখছে আমারও তোমার কথা মনে পড়ছে জীবনে প্রথম বাইরে কোথাও থাকলাম তোমাকে ছাড়া মা শুনে আমি মেরে দাঁড়িয়ে ছেলেকে এত ভালোবাসা দেখাচ্ছে তাহলে ছেলের ক্ষতি হবে এমন ওষুধ খাওয়াচ্ছে কেন নাকি অন্য কোনো চক্রান্ত হতে পারে তাই শাশুড়ি মাকে আমার সবকিছু বলতে হবে রাতে খাবারের পর শাশুড়িমা হিসামকে খাওয়ানোর জন্য ড্রাগ মেডিসিন নিয়ে আসে তার আগে আমি শাশুড়িমাকে এই মরণনাশক মেডিসিনগুলোর ব্যাপারে বলতে হবে আম্মা আপনার সাথে কিছু জরুরি কথা হচ্ছিল না বললে নয় আপনি কি শুনবেন আমার কথাগুলো কেন শুনবো না মা তুমি আমার ছেলের বউ তুমি যা বলতে চাও মন খুলে বলো হিসামকে যে মেডিসিনগুলো এতদিন যাব দেওয়া হয় সেগুলো ড্রাগস জাতীয় মেডিসিন এই মেডিসিনগুলো সেবনের প্রভাবে হিসাম মানসিক সমাজে ভুগছেন কি তুমি আবো তাবোল বলছো আমি হিসামের মা আকিবা রিমি হিসামের ভাব ভাই ভাবি এখানে কেউ হিসামের পর না ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই মেডিসিন খেতে দিয়েছে আর এই মেডিসিন খেয়ে হিসাব ভালো আছে না নাহলে পাগলামি তো মা আপনি বিশ্বাস করছেন না তো ঠিক আছে আমি আপনাকে এই শহরের নাম করা মানসিক ডাক্তার শফিক রহমানের কাছে নিয়ে যাবো আপনি নিজের কানেই শুনে আসবেন এই মেডিসিন কতটা ক্ষতিকর এই মেডিসিনের জন্য হিসাব মানসিকভাবে অসুস্থ কথাগুলো বলে আমি শাশুড়ি মায়ের রুম থেকে বেরিয়ে আসতে না আসতে শাশুড়ি মা আমার হাতটা ধরে ফেললো কেন হাত ধরলো উঁচু উঠতে না পারে আগে শাশুড়ি বলতে শুরু করলো দেখো আপনি আমি যখন তোমাকে বিয়ের জন্য দেখতে গিয়েছিলাম তখন তোমাকে বলেছিলাম আমার সমস্ত কথা তোমাকে শুনতে হবে রাখতে হবে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম কী কথা রাখতে হবে বলুন হিসামকে যে মেডিসিনগুলি খাওয়াচ্ছি সেগুলো রেগুলার খাওয়াতে হবে এই মেডিসিনগুলি যাই হোক তুমি কাউকে এটার ব্যাপারে কিছু বলবে না তোমাকে আমি বিয়ে করিয়ে আনেছি শুধু আমার কথা শোনো আশা করি তোমার ভালো হবে আর যদি বাড়াবাড়ি করো আমাদের কিছুই করতে পারবে না বরং তোমার নিজের ক্ষতি হবে আপনি মা হয়ে ছেলের জীবন শেষ করে দিচ্ছেন আর বার বলছেন আমাকে আপনার সাথে হাত মেলাতে হিসাব আমার স্বামী আর তার আমি ক্ষতি চাইব না আর বললেন আমার ভালো কি হবে বলেন তো তুমি আমার কথা মতো চললে বসুন্ধরা আমাদের জমির প্লট আছে সেটা তোমার নামে লিখে দেবো সেই জমির বাজার দর প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তুমি চাইলে আরও টাকা দেবো আচ্ছা বুঝলাম সেই জমি তো হিসামের আর জমি আমাকে দিবেন তার জীবন নষ্ট করতে আপনি কি সত্যি হিসামের মা ভাবতে অবাক লাগে আমার কথা রাখবে কি না হ্যাঁ না না বলো আমি ভয় পেয়ে গেলাম শাশুড়িমার রুক্ষমুক্তির রূপ দেখে এই মহিলা যা খুশি করতে পারে নিজের জন্য হয়তো আমাকে মেরে ফেলতে পারে তার কথা না মানতে চাইলে আমি রাজি হলাম তার প্রস্তাবে বললাম আমাকে জমি লিখে দিতে হবে যদি দেন আপনার সব কথা রাখবো শাশুড়িমা বললেন অবশ্যই লিখে দিব। আমি রুমে যেয়ে দেখি হিসাব মোবাইলে আমার পিকচার দেখছে আমাকে দেখে হাসি হাসি মুখ করে বলো অবনী তুমি খুব সুন্দর ঠিক যেন মতো হিসাবকে দেখ বললাম তুমি পরি দেখেছ কিভাবে জানলে আমি পরীর মতো সুন্দর দেখিনি কিন্তু শুনেছি পরীরা খুব সুন্দর হয় তুমি সুন্দরী তাই আমার চোখে তুমি পরীর মতো সুন্দর আজ প্রথম হিসাম অনেক আমাকে ভালো করে দেখছে মনে হচ্ছে আমি তাকে বললাম আমি সুন্দরী না পচা হলে আমার বর আমাকে ভালোবাসত আদর করতো আমার কথা শুনে হিসাম কি যেন ভাবলো সে আমার কাছে এসে হাত ধরে বলল সত্যি অব তুমি খুব সুন্দরী আমি তোমাকে ভালোবাসি তুমি জানো আমি অসুস্থ মানুষ দেখে ভয় পেতাম এখন আর ভয় পাই না তুমি যদি পাশে থাকো আমি সুস্থ হয়ে হিসামের মুখে এমন কথা শুনে আমার চোখে জল এলে গেলো আমি তাকে জড়িয়ে ধরছি হিসাম আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠলো তার হাত দুটো আমার পিঠের উপর রেখে আমাকে শক্ত করে চেপে ধরলো হিসামের শরীরে স্পর্শ আমাকে পাগল করে দিচ্ছে এতদিনের অপেক্ষা আজ হয়তো পূরণ হতে চলছে দরজার নখ শব্দ শুনে আমরা দুজন দুজনকে ছেড়ে উঠে দাঁড়ালাম শাশুড়ি মা আসতে মেডিসিন খাওয়াতে আমাদের পরিযা ফেটে যাচ্ছে আমি পারছি না আমার স্বামীকে রক্ষা করতে শাশুড়িমা চলে যাওয়ার পর হিসাম আমাকে বললো অবনী আমি তো ভালো হব না এই ড্রাগস মেডিসিন খেলে অবশ্যই তুমি ভালো হবে শোনো আমি যা বলছি তুমি তাই করবে আম্মা যখন তোমাকে মেডিসিন মুখে দিবে, তুমি মুখে পানি নিয়ে পানিটা গিলে ফেলবে তারপর ট্যাবলেটটা মুখে দিবে ট্যাবলেটগুলো জীবের নিচে রেখে আবার পানি খাবে যেন আম্মা বুঝতে না পারে সেদিনের পর থেকে আমার মতো হিসাম অভিনয় করতে যাচ্ছে আমি যে ওষুধগুলো নিয়ে আসছি সেগুলো নিয়মিত খাওয়াচ্ছি হিসাম এখন আগের থেকে অনেক নর্মাল কিন্তু আমি হিসামকে সাবধান করে দিচ্ছি যেন বাসার সবার সাথে আগের মতো ব্যবহার করে তারা যেন মনে করে তাদেরকে দেখে হিসাম ভয় পায় বিয়ে হয়েছে দেড় মাস আমাদের মধ্যে এখনো শারীরিক সম্পর্ক হয়নি কী করে হবে আমি চাইলে তো আর হবে না হিসাম তো চাইতে হবে আমাদের মধ্যে জড়িয়ে ধরা চুমু দেওয়া এটুকু হয়েছে ঘুমের মধ্যে অনুভব করলাম আমার পেটের উপর হিসামের হাত আমি চোখ খুলে চেয়ে দেখি হিসাম ঘুমাইনি কেমন ছটপট করছে কি হয়েছে জানতে জানতেছিলাম কিছু না বলে হিসাম আমাকে জড়িয়ে ধরলো তার বুকে আমার সারা শরীর শিওরিত হলো আমার এতদিনের স্বপ্ন আজ হিসাম সত্যি করে দিল হিসাবের জন্য ডাক্তার শফিক রহমান যে মেডিসিনগুলো দিয়েছিলো সেগুলো প্রায় শেষ আমার তো আবার ডাক্তার শফিক রহমানের সাথে দেখা করতে হবে কিন্তু কী করে দেখাবলো শাশুমাকে বললাম অনেক যাবৎ বাসায় যায় না আব্বা আম্মাকে খুব দেখতে ইচ্ছা করছে আচ্ছা আজকে বিকেলে ড্রাইভার তোমাকে দিয়ে আসবে কাল সকালে নিয়ে যাবে আপনার ছেলেকে সঙ্গে নিয়ে যাই তা দরকার নেই তুমি একা যাও বিকেলে আমি বাসায় গেলাম ড্রাইভার আমাকে দিয়ে আসলো সন্ধ্যার পর আমি আব্বাকে নিয়ে ডাক্তার শফিক রহমানের কাছে গেলাম এই দেড় মাসে হিসাব অনেকটা সুস্থ হয়ে গেছে শুনে আগের দেওয়া ওষুধগুলো নিয়মিত খাওয়াতে বলেন আমি দুই মাসের ওষুধ কিনে নিলাম পরদিন সকালে এগারোটায় ড্রাইভার এসে হাজির আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি শাশুড়ি মায়ের মন রাখতে তার সব কথা শুনে চলি আমার উপর মায়ের অনেকটা বিশ্বাস জন্মে গেছে আজ সকালে হিসাম ভাইয়া হিসামের কাছে আসলো একটা ফাইল সাইন করতে হিসাম ফাইলটা সাইন করে দিল আমি কাছেই ছিলাম উকি মেরে দেখলাম ষাট লক্ষ টাকা ডিল ভাইয়া চলে যেতে হিসামকে জিজ্ঞাসা করলাম সাইন তোমাকে করতে হয় কেন আম্মু আছে ভাইয়া আছে তারা থাকতে তুমি সাইন করো মানে বুঝলাম না আব্বু মারা যাওয়ার পর থেকে সব কিছু সাইন আমাকে করতে হয় আই মিন সব কিছুর মালিক তুমি আম্মু ভাইয়া থাকতে সব কিছুর মালিক তুমি কেন হলে মাথায় কিছু আসছে না তুমি কিছু জানলে আমাকে বলো আমি মনে করতে পারি না তুমি তো জানো আমার অতীত স্মৃতি মনে নেই একবার আব্বাস সত্যেন চাচা আমাকে বলেছিল এই সব সম্পদের মালিক তুই এই বাসা অফিস সব তোমার আব্বু আম্মু চাচার কথা শুনে ফেলে আমাকে বাসা থেকে বের করে দেয় আর বলে কখনো যদি হিসামের আশেপাশে তোকে দেখি তাহলে চোর বলে পুলিশে দেবো আচ্ছা তুমি কি জানো ওই চাচা কোথায় থাকে মনে নেই কিন্তু আমি মনে করবো যখন মনে পড়বে তোমাকে জানাবো হিসাব গম্ভীর মুখ ভাবে ভাবতে শুরু করলো আমি বুঝতে পারলাম হিসাবের জীবনের সাথে কোনো অজানা রহস্য জড়িয়েছে আছে আব্বাসুদ্দিন চাচাকে খুঁজে পেলে এই রহস্যের জট খুলবে মাঝরাতে হিসাব আমাকে ডেকে বললো অবনী তাড়াতাড়ি উঠো আমার মনে পড়েছে আব্বাসুদ্দিন চাচা কোথায় থাকে হ্যাঁ শোনা বলো তোমার যা যা মনে পড়ে সব বলবা আমি তখন সিক্সে পড়ি সম্ভবত চাচা একদিন আমাকে তার বাসায় দেখাতে নিয়ে গিয়েছিল যাত্রাবাড়ির বস্তিতে অনেক দিন হয়েছিল সেখানে চাচা আছে কি না যে করে হোক চাচাকে খুঁজে বের করতে হবে যদি সে বেঁচে থাকে চাচাকে খুঁজে বের করতে হলে হাতে কয়েকদিন সময় নিয়ে তাকে যেতে হবে শাশুড়ি মাকে বলবে একদিনের জন্য বাবার বাসায় যেতে চাই একদিন তো চাচাকে খুঁজে না পেতেও পারি আব্বাকে ফোন করে বললাম শাশুড়ি মাকে বলতে আমার মা অসুস্থ তাই আমি যেন কয়েকদিন আম্মার কাছে গিয়ে থাকি সেখানে কথা হলো যে আব্বা আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে বললো আমার মায়ের অসুখের জন্য শাশুড়ি সাত দিনের জন্য আমাকে বাবার বাসায় যেতে দিল হিসামের সাথে করে নিয়ে যেতে চাইলাম শাশুড়ি মা রাজি হলো না যাবার আগে হিসামকে বলে গেলাম সাবধানে থাকতে আর তাদের সাথে ভালোভাবে অভিনয় করতে তারা যেন কোনোভাবেই বুঝতে না পারে হিসাম এখন সুস্থ সাত দিন হিসামকে ছেড়ে থাকতে শুনে হিসামের চোখের পানি দেখা যাচ্ছে অবনি তুমি আমাকে রেখে যাচ্ছ আমার খুব কষ্ট হচ্ছে এই কদিন তোমাকে ছেড়ে কিভাবে থাকবো তুমি ছাড়া তো কেউ আমাকে ভালোবাসে না আরে পাগল বলছো কেন আমি কিসের জন্য যাচ্ছি তুমি জানো না চাচাকে খুঁজতে পেলে দুই চার দিনের মধ্যে চলে আসবো অনেক বুঝে হিসামকে শান্ত করে আমি চলে আসলাম আবার বাসায় এসে পুরো ঘটনা আব্বা আম্মাকে বললাম সব শুনে আব্বা আম্মা বলল কাল সকালে আমরা যাত্রাবাড়ি বস্তিতে যাব সকালে নাস্তা করে আব্বা আর আমি বের হলাম যাত্রাবাড়ির উদ্দেশ্যে বস্তিতে গিয়ে অনেক জনের কাছ থেকে জানতে চাইলাম আব্বাসুদ্দিন নামে কাউকে চিনি না কারো কাছ থেকে জানতে পারলাম না আব্বা বলেন অনেকদিন হয়তো আগের কথা আব্বাসুদ্দিন অনেক আগে এখান থেকে চলে গেছে তাই কেউ তার খোঁজ দিতে পারছে না আব্বার কথা যুক্তি আমি মানতে পারছি না কেউ না কেউ তো আব্বাসুদ্দিন চাচার কথা মনে রেখেছে দরকার হলে পুরো পস্তির ঘরে ঘরে গিয়ে খুঁজবো সকাল দশটায় আসছি বিকাল পর্যন্ত খুঁজলাম আব্বা বলে চল আজ বাসায় যায় কাল কে আবার এসে খুঁজবো চলে আসলাম হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে আমার মাথায় যদি চাচাকে খুঁজে না পাই তাহলে কি হয়েছে কিসের জন্য হিসামকে মা হয়ে পাগল বানিয়ে রেখেছে কিছু জানতে পারবো না রাতে তেমন ঘুম হলো না চাচাকে না পাওয়ার চিন্তা হিসাম আমাকে ছাড়া কেমন আছে সেই চিন্তা আসার সময় হিসামের চল চল চোখে তাকিয়েছিল ভাবতেই আমার বুকের ভেতরে মুচুর দিয়ে উঠলো অনেক ভালোবাসি আমি হিসামকে সেও আমাকে অনেক ভালোবাসে হলে আমি কদিন থাকবো না বলে কান্না করতো না হিসামকে দেখলে যে কারো মায়া হবে কিন্তু তার ফ্যামিলি লোকেরা তার সাথে কেন মানসিকভাবে অত্যাচার করে কি কারণ কি অপরাধ করছে হিসাম চাচাকে পেলে সব সানা যাবে না ঘুমিয়ে রাতটা পার করলাম সকাল হতে আব্বাকে বললাম তাড়াতাড়ি নাস্তা করো চলো বসতে দিতে যাবো আরে এত পাগল হচ্ছিস কেন শোন আল্লাহ চাইলে সব সম্ভব আমরা আব্বাসুদ্দিনকে অবশ্যই খুঁজে পাবো আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন আবার কথা শুনে চিন্তা ছেড়ে দিলাম আব্বা ঠিকই বলেছেন আল্লাহ যদি আমাদেরকে সব কিছু জানাতে চায় তাহলে অবশ্যই আমাদের সত্যিটা জানতে পারবো বস্তির প্রতিটি ঘরে গিয়ে জিজ্ঞাসা করলাম এক লোক বলল আব্বাসুদ্দিন নামে একজন আমাদের বস্তিতে ছিল সে তো অনেকদিন আগে এখান থেকে চলে গেছে তার এক আত্মীয় আছে ওই যে রাস্তার মোড়ে দোকান সেখানে যান জানতে পারবেন আব্বাসী এখন কই থাকে লোকটার কথা মতো দোকানীকে গিয়ে জিজ্ঞাসা করলাম আব্বাসুদ্দিন যাচ্ছার বিষয়ে আব্বাসুদ্দিন এখন থেকে চলে গেছে প্রায় পাঁচ বছর আগে আব্বাসুদ্দিন বছর দুয়েক আগে আমার কাছে আসছিলো একটা দরকারে তখন সে বলেছে সে নাকি কুমিল্লায় মুরাদ নগর তার গ্রামের বাড়িতে থাকে আঙ্কেল আপনি কি চাচার বাড়ির ঠিকানা জানেন জানি কুমিল্লার মুরাদগঞ্জে গিয়ে রিস্কাই করে মুরাদগঞ্জের ভূমি অফিসের সামনে যে নেমে বামে ঘুরে পিছনে দেখবেন আব্বাসুদ্দিনের বাড়ি আর যে কাউকে জিজ্ঞাসা করলে বাড়ি দেখে দেবে দোকানদার আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে আব্বাকে বললাম আমি বাসায় চলে যাই তুমি মহাখালী বাস টার্মিনাসে গিয়ে কুমিল্লা যাওয়ার জন্য দুটো টিকিট কেটে নিয়ে আসো রাতে বাসে কুমিল্লা যাব রাতে খাবার খাওয়ার পর আর আমি রেডি হয়ে মহাখালী বাস টার্মিনাসের আসলাম রাত নয়টায় বাস ছাড়ে আমি বরাবর বাসে উঠলে ঘুম ঘুমিয়ে পড়ে আজও ঘুমিয়ে পড়লাম হঠাৎ ঘুম ভেঙে গেল স্বপ্নে দেখলাম হিসাম খুব মন খারাপ করে বসে আছে খাবারটা খাচ্ছে না স্বপ্নে দেখে মনটা খারাপ হয়ে গেল আর ঘুমাতে পারলাম না হিসামের মুখ শুধু চোখের সামনে ভাসছে ভোর সাড়ে চারটায় কুমিল্লায় গিয়ে নামলাম সেখান থেকে মুরাদনগরে বাসে উঠে মুরাদনগর গেলাম রিক্সা নিয়ে ভূমি অফিসের সামনে এসে একজন জিজ্ঞাসা করলাম আবাসুদ্দিন চাচার বাসা কোনটা লোকটা সাথে করে আবাসুদ্দিন চাচার বাসায় নিয়ে গেলেন আমাদেরকে চাচা অসুস্থ অবস্থায় শুয়ে আছে আমি সালাম দিয়ে পরিচয় দিলাম চাচা আমি অবনী হিসামের বউ হিসামকে মনে আছে আপনার আপনি যাকে ছোটোবেলায় লালন পালন করছেন মা তুমি আমার হিসামের বউ আমার হিসাম কেমন আছে সে এখন অনেক বড়ো হয়েছে জানো হিসামকে আমি অনেক আদর যত্নে বড় করেছি অনেক বড় হয়ে গেলে আমার হিসাম বাবাকে দেখি না খুব দেখতে ইচ্ছা করে যখন খুব দেখতে ইচ্ছা হয় তাহলে এতগুলো বছর একবার হিসামের খোঁজ নেননি সে কিভাবে আছে ভালো আছে না খারাপ আছে অন্তত একবার খোঁজ নিতেন কি করে খোঁজ নিব ভয়ে হিসামের সাথে কখনো দেখা করতে পায়নি আর হিসামের বাবা তো রাজিয়াকে বাসা থেকে বের হতে দেয়নি আচ্ছা মা এবার বলো তুমি আমার খোঁজ পেলে কিভাবে আর কেন আসতো হিসাম আপনার নাম বলেছিল আপনি নাকি অনেক কিছু জানেন যা হিসাম জানে না হিসামের অতিথির স্মৃতি মনে নেই তাই তার কাছে থেকে আমি কোনো কিছু জানতে পাইনি কেন আপন মা আর ভাই হিসামকে পাগল বানিয়ে রেখেছে মা কাকে বলছো মা ওই রাক্ষসী রাজিয়া বেগম সে হিসামের কেউ হয় না চাচা আপনি কি বলছেন শাশুমা হিসামের মা না তাহলে হিসামের মা কোথায় আকিব ভাইয়া হিসামের ভাই হয় না চাচা আপনি পুরো ঘটনা বলুন হিসাম যখন তার মায়ের পেটে তখন হিসামের বাবা অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয় কয়েকদিন হাসপাতালে থাকার পর মৃত্যু মরার পর সব সম্পত্তি ইসামের মা হাফসা আহমেদের নামে করে দেন সমস্ত ব্যবসা হাফসা আহমেদ নিজ হাতে সামলায় হাফসা ম্যামকে ব্যবসায় দেখাশোনার কাজে সাহায্য করেন ম্যানেজার রাকিবুল্লাহ রাকিবুল্লাহ হলো রাজিয়া বেগমের স্বামী আর আকিবের বাবা ইসামের বাবা যখন চার বছর হাফ হাফসব্যাম ম্যামের দুই কিডনি নষ্ট হয়ে যায় অনেক ডাক্তার দেখেছে মাদ্রাজে আমেরিকাতে গেছে ডাক্তার বলছে লাস্ট মুহূর্তে সমস্যার ধরা পড়েছে তাই আর বাঁচানো সম্ভব হয়নি তিন মাস সময় দেয় আপনি বলেছেন হিসামের বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে হিসামের জন্মের আগে হিসাম তো তখন বললো যে সে যখন ক্লাস নাইনে পড়ে তখন তার বাবা মারা গেছে আর সেই থেকে সমস্ত কিছু সাইন হিসামকে করতে হয় এটা বুঝতে পারছি না হিসামের মা আর বাঁচবে না এটা শোনার পর উকিল ডেকে এনে হিসামের নামে সব কিছু উইল করে দেয় উইলে লেখা ছিল আমি আমার সব সম্পত্তি অফিস ব্যবসা আমার পুত্র হিসাম আহমেদের নামে উইল করে দিলাম হিসাম যখন প্রাপ্তবয়স্ক এবং বিয়ে করে সন্তান সন্ততি হবে তখন সে এই সম্পত্তির আসল মালিক হবে হিসাম সাবালক না হওয়া পর্যন্ত সব কিছু দেখাশোনা করবে রকিবুল্লাহ আমি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেলাম ওই হলো মূল ঘটনা তাহলে হিসামকে ড্রাগস মেডিসিন সেবন করানো হলো কেন হিসাম খুব মেধাবী শিক্ষার্থী ছিল সকল ক্লাসে প্রথমত হাফিজ মারা যাওয়ার পর আমাকে ডেকে নিয়ে হিসামকে আমার হাতে দিয়ে বলেছিল আমি বেঁচে থাকতে তুমি হিসামের যেভাবে দেখাশোনা করেছো আমি মরে যাওয়ার পরেও সেভাবে দেখাশোনা করবে আব্বাস কথা দাও আমাকে আমি হাফসা ম্যামকে কথাও দিয়েছিলাম হিসামকে নিজের সন্তানের মতো আদর যত্ন করে বড় করব লেখাপড়া হিসাম বেগমের হিংসা লাগে আকিব লেখাপড়া ভালো ছিল না নিজের ছেলে মানুষ হতে পারবে না অন্যের ছেলে ভালো হবে এটা রাজিয়া বেগম মানতে পারেনি হিসামকে সে এই ড্রাগস ওষুধগুলো নিয়মিত খেত আমি প্রতিবাদ করতে গেলে তুই চাকর বাকরের মতো থাক রাজিয়া বেগমের স্বামী ম্যানেজার রাকিবুল্লাহ কী সব জানতেন হিসামকে ড্রাগস খাওয়ানো হচ্ছে না সে জানতেন না সে ভালো মানুষ ছিলেন আমি তাকে বলেছিলাম আপনার স্ত্রী ছেলেকে মিলে আমার বাবাকে ক্ষতিকারক ওষুধ খাওয়াচ্ছে সে তার স্ত্রী আর ছেলেকে মারধর করে আর বলে যদি কখনো হিসাবের ক্ষতি করতে চাও তাহলে আমি নিজে হাতে তোমাদেরকে পুলিশে দেবো রাজি বেগম নিজের ভুল স্বীকার করে সে আর কখনো এমন কাজ করবে না বলে রাকিবুল্লাকে কথা দেয় এর কিছুদিন পর রাকিবুল্লা মারা যায় কীভাবে মারা গেছে সুস্থ মানুষ ছিল রাতে খাবার খেয়ে শুয়ে পড়ছিল সকালে রাজিয়ার বেগমের বেগমের চিল্লাপানাতে ঘুম ভেঙে যায় গিয়ে দেখে রাকিবুল্লা মারা গেছে রাজিয়া বেগম বলল কিছুক্ষণ আগে প্রেশার বেড়ে অজ্ঞান হয়ে পড়ে পানি ঢালছিল মারা গেল অনেক কান্নাকাটি করে রাজি ও আকিব কিন্তু আমার মনে সন্দেহ হয়েছে কি সন্দেহ মেরে ফেলেছে হ্যাঁ সেরকম সন্দেহ হয়েছে সন্দেহ করার কারণ আছে রাকিবুল্লার কখনো হাই প্রেশার ছিল না কিরকম সন্দেহ হয়েছে রাকিবুলকে মেরে ফেলেছে হ্যাঁ সেরকম সন্দেহ হয়েছে কারণ সন্দেহের কারণ আছে রাকিবুল্লার কখনও প্রেশার ছিল না তাহলে আপনি মনে করেন রাকিবুল্লাকে খুন করা হয়েছে রাজিয়া বেগম হ্যাঁ খুন করেছে রাজি বেগম টাকার জন্য রাজি বেগম সব কিছু করতে পারে সব ঘটনা শুনে আমি আব্বাজুদ্দিন চাচাকে বললাম আমরা পুলিশকে সব জানাবো রাজি বেগম এই অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ করব সে যে এতগুলো বছর হিসামকে পাগল বানিয়ে রেখেছে হিসামের টাকা আত্মসাত করেছে সব কিছু পুলিশকে আপনি বলবেন চাচা আপনি আমাদের সঙ্গে চলেন মা আমি তো অসুস্থ কিভাবে এত দূরে যাব চাচাকে অনেক বুঝিয়ে রাজি করালাম আমার সাথে যাবার জন্য চাচাকে বললাম আপনি আমাদের বাসায় থাকবে আমার আম্মা আপনার দেখাশোনা করবে কোনো চিন্তা করেন না চাচা আপনি কি চান না হিসাম তার অধিকার ফিরে পাক আর হিসামের সাথে যারা অন্যায় অত্যাচার করেছে তাদের শাস্তি হোক চাচা বলেন চাই একশোবার চাই ওই ডাইনি রাজিয়া রা রাক্ষসী রাজিয়া ছেলে ও তার ছেলে আর শাস্তি হোক সেদিন আব্বাসুদ্দিন চাচাকে সঙ্গে করে ঢাকায় চলে আসলাম আবার পরিচিত এক উকিলের সাথে তার পরামর্শ করলাম সে বলল থানায় গিয়ে কেস ফাইল করতে হবে আব্বা আমি আব্বাসুদ্দিন চাচা তিনজনে মিলে থানায় গেলাম ওসি আকমাল শেখ আব্বাসুদ্দিন চাচার কাছ থেকে সমস্ত বিস্তারিত ঘটনা শুনলেন এত বড় অন্যায় করে কেউ বাঁচতে পারবে না ওই মহিলা বাঁচতে পারবে না আমরা কালি আপনাদের বাসায় গিয়ে রাজিয়া বেগমকে আটক করব তদন্ত করে দেখার পর সে যদি দোষ সাব্যস্ত হয় তাহলে আইন তাকে কঠোর শাস্তি প্রদান করবে পরদিন আমি হিসামের কাছে চলে আসলাম শাশুড়ি মা আমাকে দেখে রাগারাগি করলেন শুরু করে দিলেন বললো তোমার মাকে নাকি অসুস্থ তাহলে তুমি কুমিল্লায় গিয়েছিলে কেন শাশুড়ি মা জানলো কী করে আমি কুমিল্লায় গিয়েছিলাম আমি বললাম কি বলছেন আম্মু আমি কিসের জন্য কুমিল্লায় যাব মিথ্যে বলো না ড্রাইভার তোমাকে দেখেছে তুমি তোমার বাবা আর একটা বয়স্ক লোক কুমিল্লায় বাস থেকে নেমেছ ধরা পড়ে গেছি কথা অন্যদিকে ঘুরিয়ে স্বীকার করতে হবে ও এই কথা বয়স্ক চাচাকে ড্রাইভার আমাদের সঙ্গে দেখেছে তার বাড়ি কুমিল্লা সে আমার আবুর ফুফতো ভাই ঢাকায় আসছিল ডাক্তার দেখাতে ডাক্তার দেখে বাসে তুলে দিতে গেছিলাম শরীর বেশি খারাপ থাকার কারণে কুমিল্লা যেতে পারলেন না শাশিমা আমার কথা মেনে নিলেন আমি তাড়াতাড়ি হিসামের কাছে আসলাম চার দিন ধরে হিসামকে দেখি না রুমে যেয়ে দেখি হিসাম ঘুমাচ্ছে হিসামের কপারে চুমুক দিলাম সে জেগে উঠলো অবনী তুমি আসছো তোমাকে ছাড়া খুব কষ্ট হচ্ছিল আমার আমারও কষ্ট হচ্ছে শোনা তোমাকে ছাড়া এই চার দিন থাকতে হিসাম আমাকে জড়িয়ে ধরছে আমি জাপটে ধরে রইলাম কিছুক্ষণ চাচার বলা কথাগুলো হিসামকে বললাম হিসামের জীবনে কী ঘট যাকে সে মা জেনেছে সে তার মা না আর যাকে বাবা মনে করতো সেও বাবা না তাদের সাথে হিসামের রক্তের সম্পর্ক নেই তার বাবা মা বেঁচে নেই সমস্ত কিছু হিসামকে বললাম আমার কথা শুনে হিসাম স্তব্ধ হয়ে গেল হিসাম হয়তো কান্না করে দিবে তার চোখের কোনায় পানি জমে উঠছে যা না মন খারাপ করে না আল্লাহ যা করে ভালোর জন্য করে তোমার পাশে আমি আছি আল্লাহ তালা রহমত না হয় আমি বিয়েতে রাজি ছিলাম না তোমাকে দেখার পর তোমার মায়ে জড়িয়ে গেছি তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজে ধন্য মনে করছি কথা কথা হিসাম চোখ মুছে আমাকে জড়িয়ে ধরে বললে লাভ ইউ অবনি অনেক ভালোবাসি তোমাকে তুমি না হলে আজ আমি পাগল হয়ে থাকতাম আরে পাগল তোমার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে সব কিছুর মহান আল্লাহ শুক্রিয়া হিসামকে বললাম আব্বা পুলিশ নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে সঙ্গে আব্বাসের চাচা আসবে পুলিশ তোমাকে যা যা জিজ্ঞাসা করবে তুমি ঠিকঠাক উত্তর দেবে আর শোনো রাজিয়া বেগম কিন্তু খুব ধৃত মহিলা পুলিশের সামনে হয়তো মায়াকান্না শুরু করে দিবে তুমি আবার মায়া কান্নায় গুলে যেও না হিসাম বলো ঠিক আছে তুমি যা বলবে তাই পুলিশ আব্বা চলে আসলেন রাজীব বেগম পুলিশকে দেখে অবাক ওসি আকমার সাহেব রাজীব বেগমকে বললেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি হিসাম আহমেদকে ড্রাগস মেডিসিন সেবন করিয়ে মানসিক রুগী করে রেখেছেন রাজীব বেগম বললেন আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে আমি কেবল আমার নিজের ছেলের সাথে অন্যায় করব। আবাসের দিন চাচা ওসিকে বললেন স্যার এই মহিলা মিথ্যে বলছেন সে হিসামের মা না সে ম্যানেজার রাকিবুল্লার স্ত্রী হিসামের মা হাফসা আহমেদ হিসামকে চার বছর রেখে মারা গেছেন ওসি আকমাল সাহেব হিসামের কাছে জানতে চাইল আপনি বলেন উনি কি আপনার মা না কি না ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা আছে সেগুলো কি সত্য আপনাকে কি রাজিয়া বেগম অত্যাচার করছেন ওসির প্রশ্ন শুনে হিসাম ঘাবড়ে গেল পরক্ষণে বলতে শুরু করলো আসলে আমি জানি না ইনি আমার মা কি না আমার ছোটোবেলার স্মৃতি মনে নেই আমাকে উনি যে মেডিসিন খাওয়াচ্ছে তাতে আমার শরীর শক্তি দুর্বল হয়ে যায় কিন্তু আমি কি বুঝতে পারি সে আমার মা হতে পারে না কোনো মা নিজের ছেলের ক্ষতি চায় না আকে ভাইয়া অনেক আদর যত্ন করে আর আমাকে পাগল বলে অবজ্ঞা করে মা হয়ে এটা কি করতে পারতো হিসামের কথাও নিজে রাজিয়া বেগম আর আকিবকে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ রাজিয়া বেগমকে স্বীকার করলো সব কিছু হিসামের সম্পত্তি তার স্বামী সব সম্পত্তি ছোট ছেলে হিসামের নামে উইল করে দিছে হিসাম তার নিজের পেটের সন্তান না আমি থানায় যেয়ে ওসি আকমাল সাহেবকে বললাম রাজিয়া বেগম নিজে আমাকে বলেছে আমরা হিসামের সাথে যা যা করছি করতে দাও বেশি বাড়াবাড়ি করলে তোমার খারাপ হবে তুমি যদি চাও আমার কথা শুনে মেনে চলো তাহলে তোমাকে জমি লিখে দেবো এখন বলুন মা হলে এমন করতে পারতো আসলে কি জানেন আমি আপনাদের দুই পক্ষের কথা শুনে কনফিউশনে পড়ে যাচ্ছি আপনারা বলছেন রাজীব বেগম হিসাবের মানা কিন্তু রাজীব বেগম কিছুতেই মানতে চাচ্ছে না সেই হিসাবের মানে স্যার আপনি একটু বুঝতে চেষ্টা করেন রাজীব বেগম আমাকে জমির লোভ দেখাইছে বলেছে তুমি যদি আমার কথা রাখো আমি যা করি তা প্রতিবাদ না করো তাহলে আমি তোমাকে জমি লিখে দেবো তাহলে সে কী করে হিসাবের মা হয় মা হয়ে ছেলের সাথে এটা করতে পারতো আমি একটা ডিসিশন দিতে চাই কি ডিসিশন স্যার রাজিয়া বেগমের হিসাবে ডিএনএ টেস্ট করা হবে ডিএনএ টেস্ট করতে উপর থেকে পারমিশন নিতে হবে আপনি যদি চান আমি সব ব্যবস্থা করতে পারি আচ্ছা স্যার ডিএনএ টেস্টের ব্যবস্থা করেন তখনই প্রমাণ হয়ে যাবে রাজিয়া বেগমের ছেলে কি না কয়েকদিন অপেক্ষা পরে জানতে পারবো কে সত্যি কথা বলছে কে মিথ্যা আমি দুটানায় পড়ে গেলাম আস কি আসে ডিএনএ টেস্টের রিপোর্ট অপেক্ষা করতে লাগলাম ডিএনএ টেস্টের রিপোর্ট প্রমাণিত হলেও রাজিয়া বেগমের ছেলে রাজিয়া বেগমের ছেলে না সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই হিসাম রাজিয়া বেগম আর আকিব আদালতে সমস্ত অপরাধে সাব্যস্ত হলো রাজিয়া বেগম বারো বছর আকিব আট বছর জেল দিল হিসামকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে তার চোখের দিকে তাকাতে পারছি না অনেক দুঃখী মনে হচ্ছে হিসামকে আমি বললাম শোনো যান যার কেউ নেই তার আল্লাহ হয়েছে আর এখন তোমার পাশে আমি তো আছি ইনশাআল্লাহ সারা জীবন চলবো আবার তো সব প্রায় এক মাস আমাদের বাসায় ছিল চাষা এসে আমাকে বলছে বোমা সব ঝামেলা শেষ হয়ে গেছে এখন আমি কুমিল্লায় চলে যাই চাচাকে বললাম আরও কয়েকটা দিন থেকে যেতে চাচা বললো না বোমা অনেক দিন তো থাকলাম পরে আবার আসবো সময় করে আমাদের কথার মাঝে হিসাব হিসাব চাচাকে বললো চাচা আমাকে কি এই দুনিয়ায় রক্তের সম্পর্ক কেউ নেই সব মানুষের সব কিছু আছে আমার নেই হিসামের কথা শুনে আমি আর চাচা চুপ করে আছি চাচার চোখে পানি চলে আসলো হিসাম আবার চাচাকে জিজ্ঞেস করলো আমার মা বাবার কি কোনো রিলেটিভ ছিল না এটা কেমন কথা তোমার আম্মু এতিম খানের মানুষ হয়েছে আর কেউ ছিল না তোমার আম্মু লেখাপড়ায় ভালো ছিল বলে তাকে এতিম খানের পক্ষ থেকে উচ্চশিক্ষার সুযোগ দেয় তোমার আম্মু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন তোমার আব্বুর সঙ্গে পরিচয় হয় তোমার আব্বু ভালোবেসে তোমার আম্মুকে বিয়ে করে এতিম পিতামাতাহীন মেয়েকে বিয়ে করেছে বলে তোমার দাদু তোমার আব্বুকে তেজ্যপুত্র করে দেয় তারপর থেকে তোমার দাদু বাড়ির কারোর সাথে তোমার আব্বুর সম্পর্ক ছিল না হিসাম চাচাদের কাছে জানতে চায় তার দাদার বাসা কোথায় আমি তো বলতে পারবো না তোমার আম্মু আমাকে নিষেধ করেছে বলেন প্রবলেম কী চাচা প্লিজ বলুন হাফসা ম্যাম মনে করতেন তার জন্য তোমার আব্বুকে তোমার দাদু তেজ্যপুত্র করে তোমার আব্বু মারা যাওয়ার পর কেউ দেখতে আসেনি তার ছেলে তাদের কাছে গেলে তারা তাকে কখনো দেখতে পারবে না তোমার আম্মুর ইচ্ছে তুমি যেন কোনোদিন তাদের কাছে না যাও ঠিক আছে আমি আমার আম্মুর কথা রাখবো যারা আমার আম্মুকে মেনে নেয়নি আমার আব্বুকে তেজ্য করেছে মারা যাওয়ার পর নিজের ছেলেকে দেখতে আসে নেই তারা আমার কেউ হতে পারে না আমাদের বিয়ে দশ বছর আজ পূর্ণ হয়েছে হিসাব নিজে এখন ব্যবসা অফিস দেখাশুনো করে মাঝে মাঝে আমিও অফিসে যেয়ে হিসামকে হেল্প করি আমরা দুইজনে ছেলে মেয়ে রিয়ান সাত বছর আর অথই বয়স তিন হিসাম ছেলে অনেক ভালোবাসে হিসাম এখন সব সময় অবনি দেখো পৃথিবীতে আমার রক্তের সম্পর্ক কেউ ছিল না কিন্তু আল্লাহ আমাকে বাবা মা আমার ফিরিয়ে দিয়েছে আমার সন্তান দুইটা আমার মা বাবা আমার মা বাবা এখন আমাদের সাথে থাকে হিসাম আব্বা আম্মাকে নিয়ে আসছে আমি বলেছিলাম শ্বশুর শাশুড়ি মেয়েজামায়ের বাসায় থাকলে লোকে কি বলবে হিসাব আমার কথা না শুনে নিজে গিয়ে আব্বা আম্মাকে নিয়ে আসছে সে বলে লোকে যা বলার বলুক আমি মনে করব শাশু শ্বশুর শাশুড়ি আমার নিজের বাবা মা সদিন চাচা মাজা গিয়েছে কিছুদিন আগে অনেক অসুস্থ হয়ে পড়েছিল হিসাম আবাসুদ্দিন চাচাকে ঢাকায় এনে চিকিৎসা করেছিল আমাদের বাসায় রেখে তবুও ভালো হয়নি আমি হিসামকে মতো পবিত্র মনের মানুষের স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করি হিসাম আমাকে স্ত্রী হিসাবে পেয়ে সুখী আমি যা বলি যা চাই হিসাম সবসময় আমার স্বপ্ন পূরণ করতে চাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সম্প সংসারে যেন সুখ শান্তি চিরদিন অমিল থাকে সম্পর্ক গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং